আজি ধনৰ অধিষ্ঠাত্রী দেৱী লক্ষ্মী দেৱীৰ পূজা। বিগত বছৰবোৰৰ দৰে এই বছৰো মালৈবাৰী শ্ৰী শ্ৰী লক্ষ্মী পূজা কমিটিয়ে তিনিদিনীয়া বৰ্ণাঢ্য কাৰ্যসূচীৰে ধন আৰু ঐশ্বৰ্যৰ অধিষ্ঠাত্রী দেৱী মহালক্ষ্মীৰ পূজাৰ আয়োজন কৰিলে। পুৱা বিভিন্ন কাৰ্যসূচীৰ লগতে প্ৰতিমাক আদৰি আনিবলৈ পূব মালৈবাৰী নেতাজী ক্লাবে নিৰ্মাণ কৰা তোৰণৰ ফিতা কাটি দেৱী মহালক্ষ্মীৰ সুউচ্চৰ প্ৰতিমালৈ উলিওৱা ধৰ্মীয় শোভাযাত্ৰা উদ্বোধন কৰে সমাজসেৱক ডাক্তৰ শৈলেন কলিতাই। গজৰাজেৰে উলিওৱা এই কাৰ্যসূচীত বহুসংখ্যক ভক্তই অংশগ্ৰহণ কৰি লক্ষ্মী নামৰ ধনুৰে ভক্তিৰসত বিলীন হৈ যায়। নমস্কার, মই ডক্টৰ সুজন কলিতা। আজি আমার মালৈবাৰী অষ্টলক্ষ্মী মন্দির লক্ষ্মী পূজার 19তম দিবস, আর এই 19তম লক্ষ্মী পূজার উদ্দেশ্যে কমিটি আর রাইজে মোক এটি সাংস্কৃতিক শোভাযাত্রার উদ্বোধন করা হিসেবে মাতিছিল, আর অনুরোধ রক্ষা করে আজি মাজত মই উপস্থিত হয়েছিল। সাংস্কৃতিক এই যাত্রাটো খুব সুকলমে উদ্বোধন করল, আর গোটেই রাইজর মিলি খুব আনন্দ ফুর্তিরে আমি ভ্রমণ করেছো। সোনাপুরের নারায়ণগড়ের রিপোর্ট, টাইমস, গুয়াহাটি।